জঙ্গলমহল শহর আর বঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব হলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সৌমিত্র খাঁ জানান, কিছু অভিনয় দেখায়, চতুর শিয়ালের পড়ে, চতুর শিয়ালের খপ্পরে পড়ে পশ্চিমবাংলার যুব সমাজ এবং পশ্চিমবাংলার মানুষের তথৈবচ অবস্থা। বিষ্ণুপুরে যেটা আমি বারবার বলতাম, যে 2019 সালে বলেছিলাম, যে কারণে দল ছেড়েছিলাম, বলেছিলাম এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কারচুপি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চতুর শেয়াল, চতুর ভাইপো এই টাকা তুলেছে এবং আজকে তা হাইকোর্টের দ্বারা অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কথা বারবার বলেছিলাম বিষ্ণুপুর মানুষের জন্য, যেখানে বালির দ্বারা সিন্ডিকেট তৈরি হয়, এক একটা প্রথমত যে বালিতে আমাদের বাঁকুড়া জেলায় নয়, গোটা বাংলায় কাজ নেই, তাই বাংলার শ্রমিকেরা কাজ করতে যাচ্ছে। পাঁচজন শ্রমিক অলরেডি জম্মুতে কাজ করতে গিয়েও মারা গেছেন, খুব মর্মাহত বিষয়। কিন্তু দুঃখের বিষয়, বাঁকুড়ায় কাজ নেই, বাঁকুড়ায় নদীর বালি, যারা নদীর চরে থাকেন যে লেবার ওয়ার্কার্সরা, যারা কাজ খুঁজতে যায় তাদেরকে কাজ দেওয়া হয় না। সেখানে বিষ্ণুপুরে এসডিপিও এবং বাঁকুড়া জেলা পুলিশ এবং বাঁকুড়া যারা বিএলআরও দপ্তরে আছেন, তারা প্রত্যেকটা পোগলেন পেছু 4 লক্ষ টাকা করে নিচ্ছেন। শ্রোতারা শুনুন, 4 লক্ষ টাকা করে ওয়াগেন পেছু নিচ্ছেন, মানে পোগলেন পেছু নিচ্ছেন মাটি কাটার যন্ত্র লাগানোর জন্য। কিন্তু বাঁকুড়া জেলার, বিষ্ণুপুর জেলার কতুলপুরের ছেলে ইন্দাস, পাত্র, সোনামুখী, এদেরকে বালি তোলার জন্য গরিব মানুষদেরকে কাজ দিচ্ছে না। 4 লক্ষ টাকা করে কালীঘাটে পৌঁছে যাচ্ছে প্রত্যেক পোগলেন পেছু। এবং আমাদের যে বাঁকুড়ার যে রাঢ়ভূম ছিল, যে বর্ধমানের রাঢ়ভূম ছিল, আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি? আমাদের ছেলেরা, পুরুলিয়ার ছেলেরা চাকরি পাচ্ছে না, বাঁকুড়ার ছেলেরা চাকরি পাচ্ছে না, ঝাড়গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না। তাই আমার দাবি রইল যে রাঢ়, বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল, এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না, জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না? কারণ আমরা তো নেতা কেনা বেচা দেখছি আমরা। তাই আমার দাবি রইল যে পশ্চিমবাংলার, বাংলার দামোদরের চরের বালি নিয়ে পরে নেতা বাবুদের বাড়ি তৈরি হবে, আর আমার নদীর চরের মানুষেরা খেতে পাবে না। আমাদের এখানের পাথর তুলে নিয়ে যাবে কলকাতায় অট্টালিকা তৈরি হবে, আর আমাদের গ্রামাঞ্চলের মানুষরা খেতে পাবে না। বীরভূমে আপনার পাথর কয়লা তব তুলে নিয়ে যাবে, আর আমাদের গরিব বাংলার ছেলেরা চাকরি পাবে না। এটা আমরা হতে দিতে পারি না আমরা। তাই আমি আবার বলছি যে আমাদের জঙ্গলমহল বা রাঢ় বাংলাকে আমাদের নতুনভাবে চিন্তা করা হোক, এলাকার যুব সমাজ নতুন করে ভাবতে শুরু করবেন। কারণ এইভাবে কলকাতার কালীঘাটের শিয়ালের কাছে গিয়ে নেতা কেনা বেচা চলতে পারে, কিন্তু আমরা এইভাবে করতে দিতে পারি না। তাই বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।